আজ আমরা আবারও এসএমপিতে খেলবো। তো এর আগের দিন এখানে আমি বাড়ি তৈরি করছিলাম, এখন বাড়িঘর তো তৈরি করা হয়েছে, এখন আর অনেক কাজকর্ম করতে হবে আমাদের। বাসার আশেপাশের জায়গাটা দেখতেছো, অনেকটা আগে থেকে আপডেট করছে। আর এক মিনিট, এখানে কি? হ্যালো হ্যালো, আরে পিলেজার কোথা থেকে চলে আসলো? আয় আয় আয়, পিলেজার পিলেজার কোথা থেকে চলে আসলো? পিলেজার কোথা থেকে চলে আসলো মিয়া? শুরু করতে পারলাম না, তার মধ্যে পিলেজার আর বাকি এদিকে আছে নাকি? আশেপাশে আর কোনো পিলেজার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি পিলেজাররা কোথায়? এখানে এদের বস আছে, আর বাকিগুলো ওইদিকে দেখো, ওইদিকে বাকিরা দাঁড়ায় আছে। সবগুলানে ধরে মারতে হবে, এগুলো সবগুলানে ধরে মারতে হবে। দাঁড়াও, এদের আগে মাইরা নেই, তারপর এদের বসে মারবো। ওকে রে, মার আসিস ভাই, এদের বসের পালা। নাও কাকা, মাইর খাও মাইর খাও। ওকে, ইফেক্ট দিয়া দিছে, এই যে দেখতে পারতেছো, আমার রেডের ইফেক্ট দিয়ে দিছে। এখন চাইলে আমি রেড করতে পারবো। তো আমার কাছে অনেকগুলো ডার্টের ব্লক আছে, আর এখানে অনেক জিনিসপত্র আছে। মূলত ওই ডার্টের ব্লকগুলো আমাদের স্টোরেজ রুমের দিক থেকে ওদিক করার জন্য রাখছিলাম। আর বাড়িটা তো দেখতেছো আগে থেকে একটু নাড়াচাড়া করা হয়েছে, মানে ঘুরাই দেওয়া হয়েছে, মানে আবার নতুন করে পুরো বাড়ি বিল্ড করা লাগছে আমাদের। যাই হোক, তো এখন রেড করতে যাব। তো সোজা এখন আমি ওইদিকে চলে যাই যেখানে ভিলেজার আছে। আর এখানে এই জায়গাটা দেখতে পারতেছো, পুরো জায়গায় যত গাছপালা ছিল সব কাইটা একদম ফাঁকা করে ফেলা হয়েছে। বাসার এই পাশটা পুরো ফাঁকা হয়ে গেছে, এখানে আমরা বিভিন্ন রকমের ফার্ম তৈরি করবো, ওই জন্য জায়গাটা আমরা পুরো ফাঁকা করে রাখছি। ওকে, তো এখন আমার রাস্তাতে সোজা চলে যেতে হবে। তাহলে হইতেছে এইদিকেও গাছপালারও কাইটা ফেলা হবে, পুরোটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হবে। এক সময় যে এখনো পুরোপুরি সবকিছু কমপ্লিট করা হয় নাই। ওইদিকে যে দেখি কি চলতেছে ওইদিকে। হ্যালো, চলো 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 চলো। ওই দেখো আমাদের সেই ভিলেজার ব্রিডার, এখানে আসার পর রেড, এই দেখো রেড। হ্যাঁ, কি হলো? রেড 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 আসছে, রেড। আরে কি করতেছো তুমি? বিল্ড করতেছিলাম, আর রেড নিয়ে চলে আসছে। আয় রে, আমি বিপদ নিয়ে চলে আসছি। এখানে ট্রেডিং হল বানাইতেছিল, আর আমি এখানে রেড নিয়ে চলে আসছি। এখন রেড হবে, রেড। তাড়াতাড়ি রিসপন পয়েন্ট সেট করি, দাঁড়াও। ওকে ওকে ওকে, রিসপন পয়েন্ট ব্যাস সেট করা হয়ে গেছে। ওকে, এবার রেড হবে, রেড। এই দেখো পিলেজার চলে আসছে। এই দেখো এখানে কতগুলা, ও ভাই এখানে অনেকগুলো আসছে, অনেকগুলো আসছে দেখতেছি। ওকে, এবার দৌড়াইতেছি। আরেকটা আছে, আরেকটা বাকি, আরেকটা বাকি। এটার মারলে শেষ। এই যে মারো মারো মারো। ওকে, কমপ্লিট, আবার আসবে। সো দেখি, রেড আসলে তো অনেক লুট টুট পাওয়া যাবে। এক কাজ করো, এমনি এক্সট্রা কোনো চেস্ট আছে? রেড থেকে যা লুট পাবো সেগুলো চেস্টের ভিতরে রাখবো। এই যে এখানে থামো, আমি দিতেছি। আচ্ছা, এখানে রাখো চেস্ট, এখানে রাখো, ফাঁকায় রাখো। ওকে, রেড থেকে যা লুট পাবো সবের মধ্যে। কি হলো? এই আমার অ্যাক্সেস দাও, চেস্ট খোলা। ও দিছো দিছো, হয়েছে হয়েছে, এখন হয়েছে। হ্যাঁ, ব্যানার পাইছে একটা। কোথায় 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 কোথায়? এই যে এই যে পাইছি, এটা পাইছি। ও, জঙ্গলে সব ভিন্ডিকেটার আসছে। হাই হাই, মরছি আমিও, মরছি। মারো মারো বিদুষ, মারো মারো, মারা দিছি, মারো। আমরা মরবার, এদের মারবো ধরা। ওকে, এডার পালা, এডার পালা। এই কাকা 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 কাকা, এই ইয়ে মার, রেভেজার কেমনে মারবা? নে হাই হাই, সরি সরি সরি। আচ্ছা, নাই আরো আছে, আরো দুইটা আছে দেখো। আসতেছে মায়েরা দিছে, দাঁড়াও। হেই, তোমাদের এত বড় সাহস, তোমরা আমার কাছে পাওয়ার ফাইভের ধনুক আছে? ও, কি দিলাম ছোটা। ওয়াহ ওয়াহ, বেইছে, ওয়াহ। মেরা দিছি দুইটা রে। ওকে, মেরা দিছি, মেরা দিছি, আসো। আবার আছে, আবার আছে। এদিকে তুমি ট্রেডিং হল বানাইতেছ তো সুন্দর করে, দাঁড়াও 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 দাঁড়াও। এমরেল্ড পাইছে, একটা এমরেল্ড এখানে রেখা দেই। এই নতুন করে এবার এদিক থেকে আসছে, নদীর পাড় থেকে। ঘুমানো যাবে? আরে ঘুমানো যায় না রে, মনস্টার আসলে মারো। হ্যাঁ, তাই তো, নৌকা ছাড়া আসলো কিভাবে? এদের আরে উইচ আসছে, উইচ উইচ, ওই র্যাভেজার, র্যাভেজার নিয়ে আসছে এবার। এটা 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 মারো, মারা দিস, আয় মারা দিস, মারা। ওয়া বেইঠে, ওয়া। উপর থেকে একদম হেডশট দেবো, হেডশট। দাঁড়াও, র্যাভেজার মারা দিচ্ছি, র্যাভেজার মারলে স্যাডেল। আই দেখি দেখি, সরো সরো, তোমার গায়ে লেগে যাবে। দেখো মারা দিচ্ছি, না আমি তীর মারতেছি পাশ থেকে, উইচও মারা দিচ্ছি এবার। এটার পালা, ও সরি, তোমার গায়ে লেগে গেছে, সরো সরো, আমি মারতেছি। এই দেখো দেখছো, আরে লাগে না কেন, দাঁড়াও, এটা লাগবার গায়ে তো মরে গেছে, আসো। আর আরেকটা বাকি আছে ওইদিকে, দেখো। হ্যাঁ, পাওয়ার ফাইভের বই, যে তুমি যেটা গিফট করছিলা ওইটা। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ঘুমাই, সকাল করে নেই। মনস্টার নিয়ার বাই কেন? আয় হাই, রাতে ঘুমাইতে দিবে না নাকি? ও এইদিকেই যে থামো, আমি ঘুমাইতেছি, তুমি ঘুমাও, ওইদিকে দেখি আমি ফাঁকা করতে পারি কিনা। ও, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, এবার দেখো। ওকে, রিসপন পয়েন্ট সেট করো, আমি বেড ভাঙছি। ওইটা ওইটা, আমি রিসপন পয়েন্ট সেট করে নেই, ব্যাস। এবার ঠিক আছে, এবার আসো, রেড আমরা জিতেই যাব। কোথায় পাচ্ছি তো না, আসবেন না, চলে আসবেন, ওরা সমস্যা নেই।
এই লুট পাইছো তো এর মধ্যে বা না হয় ওই দেখো ওই দিক থেকে আসছে লুট পাইছো তুমি ওদের কাছ থেকে পাইছি টুকটাক তেমন কিছু না যা পাইছো চেস্ট ওই তো চেস্টের ভিতরে রাইখা দাও এবার এটা টাকার পর মারবো তুমি দেখো একটা মাইরা দিছি পানির মধ্যে দেখো একদম আ কি শান্তি একদম তীর দিয়ে ইজিলি মাইরা ফেলবো আরে তিনটা উইচ আসছে একসাথে তিনটা উইচ এদের মারাও তো অতটা ইজি মনে হইতেছে না ও মাইরা দিছি এবার এটার পালা ও এত দূর তীর লাগানো সম্ভব এদের মারা পর লুট টুট কিছু পাবো না নাকি এতগুলো মারলাম লুট টুট তো পাওয়ার কথা অনেক কিছু ও এখানে ইএক্সপি তো পুরো ভরা ওয়া ওয়াও আর্মর অটোমেটিক রিপেয়ার হয়ে যাবে দাঁড়াও এদের টোটেম পাওয়া যাবে ওদের মারতে পারলে এই যে ম্যাজিশিয়ান মারা দিছি ম্যাজিশিয়ান দাঁড়াও ট্রাইডেন্টও মারতেছে নিচে থেকে আবার দেখো কেমনটা লাগে বলো দাঁড়াও তুমি ভেতরে চলে গেছো ফাইট করার জন্য পুরা ম্যাজিশিয়ান ও রাইফেল যা ম্যাজিশিয়ান কই এই দেখো মারা দিছি আমি মরবো এক্ষুনি কারণ আমি নিজের হেলথের দিকে খেয়াল করতেছি না ওদেরই মারতেছি জাস্ট আয় হায় রে ওরা নিজেরাই কেবের মধ্যে পড়ে গেছে দেখো কাহিনী আয় হায় দেখো কাহিনী বিলে বিলে যারা রেড করতেছে নিজেরা কেবের মধ্যে পড়রা আয় ভাই রে নামে গেছে আসো কই 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 ও ভাই জাদু করতেছো এ কেবের মধ্যে পড়রা গেছে রে কিপার মাইরা দিছি ও ভাই দাঁড়াও দাঁড়াও এখন তো না মাইরা দিছে আমারে আসতেছে এবার দাঁড়াও লুট টুট নিয়ে আসো একবারে ঠিক আছে তোমারও মারা দিছে পিচ্ছি হ্যাঁ পিচ্ছি এত খারাপ কেন তোমরা হ্যাঁ আরে মনে তো পিচ্ছির সাথে আরে না ভিলেজার আছে এখনো আমার অনেকগুলা কি কাও খালি একটা পিচ্ছি আছে এই যে কতগুলো দেখতেছি আমি আরে ভাই কে কারে মারে কেমনে মারে অনেকগুলা অনেকগুলা পুরা কে ভর্তি আয় ভাই হ্যাঁ কেবের মধ্যে আমি মাইরে দিয়েছে মাইরে দিছি একটা এবার এটার পালা ও এটা মারলে শেষ এটা মারলে শেষ মার শেষ আর আছে ওয়েট স্পনার দাঁড়াও দাঁড়াও দেখে নেই তো স্পনার কোথায় কিসের স্পনার এটা জম্বি আরে এক্স ফার্ম বানাইতে আর ভাই হয় ভালো একটা জিনিস পেয়ে গেছি দাঁড়াও দাঁড়াও উপরে চলে গেলাম আমি সোজা উপরে চলে গেলাম আচ্ছা সোজা উপরে ভেঙে ভেঙে চলে যাও আমি এদিক থেকে যাইতেছি ওই দেখো সামনে সবাই দৌড়া দৌড়ি করতেছে চলো ওদের যে দেখতেছি আমরা একদম মাইরা হ্যাঁ তা ঠিক বলছো মাইরা দিছে এত বড় হাস উইচ 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 ও ভাই রে রিসপন তো এখানে হবো দুইটাই মাইরা দিছি যাক এদের মেরে দেই ঝামেলা শেষ ওকে ওকে এই তো শেষ আসো পিচ্ছুগুলা প্রচুর বদ বুঝছো ওই যে ওখানে একটা আছে ওই দেখো ওই যে ও কি লাগছে খুব ভালো ছিল ও দুইটা লাগাই দিছে পুরো আসো সমস্যা নাই কোথায় 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 আরে 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 রেভেজান একটা আইডিয়া পাইছে দেখো এই দেখো তলাতে মারা দেবো টেরো পাবে না মারো আরে দাঁড়াও 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 আমি তোমার বাঁচাইতেছি ওরে মাইরা দিচ্ছি আমি প্রবলেম নাই কোনো এই তোর এত বড় সাহস তুই এই দেখো আরে আয় হ্যাঁ তোর এত বড় সাহস দাঁড়া আমি সাথে সরাসরি মারামারি করবো ওরে মাইরা থাকর মরবো আমি আরে বাহুবলীর বল্লাল দেবের মতো পাওয়ার আছে একদম মনে করো সামনাসামনি মেরে দিছি আসো আমি জানি আছে লুট রাখতে আসছি এখানে ইউনো লুট এই যে হে 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 এই যে মাইরা দিছি রেভেজার শেষ মাইরা দিছি ওয়াও স্যাডেল পাইছি রেভেজার এই রেড কমপ্লিট ওকে হিট অফ দা ভিলেজ ও বাঁচাইছি আমরা ওকে রেড কমপ্লিট ভিক্টোরি আমরা রেড জিতা গেছি এখন তো মনে করো ট্রেডিং এর মজাই আলাদা বুঝছো এবার শান্তিমতো ভিলেজার হ্যাঁ ট্রেডিং করতে পারবে এখন আর কই তুমি দাম দাম সব কম দিবে ওইটা আমি একটু দেখে আসি মেন্ডিং এর দাম কত দেয় কাকা মেন্ডিং এর বইয়ের দাম 26 থেকে 19 দিচ্ছে তাও তোমার মতো অত কম নার কাছে আর কি আছে লাক অফ দা সি এখন হচ্ছে ভালো ভালো ইয়ে করতে হবে খুঁজতে হবে ভালো ইয়া এক কাজ করি এটা আপডেট করে এর কাছ থেকে নেম ট্যাগ কিনতে পারি আমরা এখন ট্রেড করার দরকার নাই একবার আমি ট্রেডিং হলটা বানাই নেই দেন করো ওকে তো বিদুষী বলতেছে যে ট্রেডিং হল একবার তৈরি করা হয়ে গেলে তারপর ট্রেড করার কথা এখনো বানানোই হয় নাই ওর হিরো অফ দ্য ভিলেজ এই দেখো আমরা রেড ইয়ে করছি একটা নতুন অ্যাটাচমেন্ট হয়ে গেছে যাই হোক এখন এদিকে ট্রেডিং হল তৈরি হইতে থাকুক ততক্ষণ আমি এক কাজ করি সোজা যাইয়া আমি আমার নিজের কাজকর্ম করতে থাকি মানে নিজে কী কী বানাবো সেগুলো তোমাদের সাথে ডিসকাস করতে থাকি
তো বেসিক্যালি আমাদের এখানে অনেক কিছু তৈরি করার প্ল্যান আছে, এখানে বিভিন্ন ফার্ম টার্ম তৈরি করার প্ল্যান আছে। তারপর সো বেসিক্যালি এখানে আমরা ক্যাকটাসের ফার্ম তৈরি করব, তারপর একটা ফুড ফার্ম তৈরি করব, আরো অনেক কিছু, সব মনে করো অনেক প্ল্যান আছে, অনেক কিছু বিল্ড করব। এদিকে আমরা পুরো জায়গা ফাঁকা করা হয়ে গেছে আমাদের। আর এখান থেকে আমার বাড়ি দেখা যাইতেছে, দেখো আমার বাড়ি কেমন লাগতেছে দেখতে, তোমরা কমেন্ট করে বলো বাড়ি কেমন হয়েছে। এখন বেসিক্যালি পোর্টালের ওইদিকে যাওয়া উচিত, কারণ এই পোর্টালটা আরো আপডেট করবো আমি বলছিলাম। ওকে, তো এখন আমার প্ল্যান হতেছে তিন করা করে, তোমাদের যেমন বলছিলাম সে পোর্টালের জন্য জিনিসপত্র কালেক্ট করবো, অবসিডিয়ান কালেক্ট করতে হবে, তাহলে হইতেছে, তেমন কঠিন কিছু না। যাই হোক, তোমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। এখানে আমরা পরে পোর্টাল তৈরি করবো, ট্রেডিং হল তৈরি করা হয়ে গেলে তারপরে মনে করো আমি জাস্ট ফায়দায় নিয়ে বেড়াবো সবসময়। ওকে, সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।